নিশ্চয়ই আরেকটা খাইনি আপনাদেরকে। এখানে কিন্তু বেশ কিছু খামারে পালন উপযোগী গরু আছে, আপনারা চাইলে নিয়ে পালতে পারবেন। জানতে ভাই এটার দাম কেমন? 75 75 বলে, আপনার দেওয়া দাম কেমন? গরুগুলো কোথাকার, কোথেকে আনছিলেন? বরিশাল থেকে আনছিলেন। আচ্ছা দর্শক, এগুলো বরিশালের গরু। তো আমাদের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকার হাটে কিন্তু ভাইয়ের আসছেন, তো এসে কেমন লাগছে ভাই এই হাটে? ভালো লাগছে। বরিশাল কোথেকে আসছিলেন আপনারা? আমতলি। আমতলিটা কোথায় পড়ছে, কোন থানায়? পটুয়াখালীর পরে পড়ছে। গরু কতগুলো আনছেন বরিশাল? আচ্ছা 28টা। আচ্ছা আচ্ছা, এইটা কেমন চাইছেন দাম? এগুলো গাবি না? এটার দাম কেমন দিচ্ছেন? এটা কত? এটা কত দিচ্ছেন এটার দাম? এটা হ্যাঁ, এটা বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে? কত দিয়ে বেচলেন ভাই? এটা 72। 72 দিয়ে বেচে ফেলছেন। আচ্ছা, আর এই পাশেরটা? এইটা জি, এটা দাম চলতে আছে। দাম চলছে? হ্যাঁ। আপনি কত চাইছেন? এটা দাম চাইছেন 80,000। 80,000? হ্যাঁ, 60,000 কইতে আছে। 60,000 বলতেছে। কত হলে কি দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে? এটা 2,000-3,000 টাকা উঠলেই দিবেন। 2,000-3,000 টাকা উঠলেই দিয়ে দিবেন। আর পরেরগুলা? পরেরগুলো পিছনেই দাম চলে ভাই। আচ্ছা আচ্ছা, কাস্টমার আছে? কাস্টমার আছে, যেহেতু এখন অনেকের ঘরে গরু নাই। হ্যাঁ, অনেকের গরু নাই, গরু পালার জন্য, পোষার জন্য বাচ্চার গরু নিচ্ছে। আর পাসুরগুলো? পাসুরগুলো এই অত মাল লাগে। আচ্ছা, ইয়ার সাথে দিয়ে দিবেন নাকি? তো দর্শক, আমরা এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি আমাদের চট্টগ্রামের বরিশাল থেকে এসেছেন। হ্যাঁ, বরিশাল থেকে, আমতলি থেকে আসছেন। ভাইয়ের নাম কি? মুফাজ্জল ভাই। দর্শক, মুফাজ্জল ভাই কিন্তু বেশ কিছু 28টার মতো গরু আমাদের এই বাজারে নিয়ে আসছে। আপনারা যারা নেওয়ার আগ্রহী আছেন, সরকার হাট আসলে ভাইদেরকে পাবেন, সরকার হাট থেকে নিয়ে যাবেন। এখানে মোটামুটি এগুলো কি 80-85-60? আচ্ছা আচ্ছা, এই গরুগুলো সব হাটিসার গরু আর কি? হাটিসার গরু, এগুলো মাংসের জন্য পোষার গরু, এগুলো পালতে পারবেন দর্শক। কিন্তু আপনাদেরকে একটু দেখাই, পাশটাতেও কিন্তু বেশ কিছু গরু আছে সুন্দর সুন্দর। যারা খামারে পুষতে চাচ্ছেন তারা কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন। চমৎকার কিন্তু বেশ কিছু গরু এখানে আছে, যে আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এগুলো কিন্তু ওনারা হচ্ছে 65-70-80-1 লাখ পর্যন্ত গরু কিন্তু ওনাদের স্টকে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এগুলো সব বরিশাল থেকে কালেকশন করা গরু, এগুলো বরিশাল থেকে নিয়ে এসছেন। শাহিওয়ালের বাচ্চা দেখতে পাচ্ছি, সুন্দর, এটা অনেক বড়ো হবে ভাই। এটার দাম কেমন দিচ্ছেন? আচ্ছা, ওনাদের দর্শক, এটা শাহিওয়ালের একটা বীজ, তো চেষ্টা করছি ভাই। এটা কেমন চাইছেন ভাই? শাহিওয়াল নাকি? শাহিওয়ালের ডাবল নাবি, এটা ডাবল নাবি না? এটা ডাবল নাবি। আচ্ছা দর্শক, এগুলো কিন্তু সবগুলোই খামারে পালার উপযোগী গরু, পালার জন্য নেবেন, আপনারা আসতে পারবেন। আর এই পাশে কিন্তু গরু আসলে সরকারহাট ঈদের পর অনেক গরু আসছে, কিন্তু এখানে মেজরিটি পার্সন গরু হচ্ছে কি বরিশালের, ওনারা নিয়ে আসছে বরিশাল থেকে। এগুলো আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা এসে বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। তো কথা বলছিলাম একটু ভাইদের সাথে, বাছুরও আছে, যাদের প্রয়োজন হবে আপনারা এসে নিয়ে যাবেন, যেহেতু বাছুরের জন্য মায়ের সাথে গাভীর সাথে বাছুর আছে। তো চেষ্টা করছিলাম হচ্ছে আপনাদেরকে বেশ কিছু গরু, এই পাশেও কিন্তু যাদের মাংসের জন্য গরু লাগবে, বড় গরু কিন্তু এদিকেও আছে। হ্যাঁ, এখানে কিন্তু মোটামুটি বেশ কিছু গরু আছে, চমৎকার সুন্দর সাইজের। ভাই এটার দাম কেমন? 180। কাস্টমার কেমন বলে এটা? আচ্ছা, আপনার ছাড়ে দেওয়া দিয়ে দেওয়ার দাম কেমন? 60 হলে দিয়ে দেবেন। আর এই পাশেরটা ভাইয়া? 150। ওজন কেমন আছে এটা? আচ্ছা, মাপা নাই আর কি, তো এরকমই 150। আর ওই পাশেরটা? 65। 1,65,000 ছাড়া দাম দিয়ে দেবেন। আর এই এটা ভাইয়া? 60। 1,60,000। আর এটাও 60। তো ওটা কি শাহিওয়ালের দেখাচ্ছে, শাহিওয়াল ব্রিজের মতো খরচ আছে। তো দর্শক দেখাচ্ছিলাম, এগুলো কিন্তু এখন দামগুলো কিন্তু মোটামুটি 1,00,000-1,60,000 এরকমই, 1,60,000-এর মতো চাচ্ছেন ভাইয়া। তো আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা আসেন বাজারে, এসে দেখে শুনে গরু একটা সংগ্রহ করতে পারবেন। যেহেতু সামনে ঈদের মিলাদুন্নবী আছে, এপাশে কিন্তু আরও একটা সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছি ভাই। গরুটা আপনার কেমন চাইছেন দাম ভাইয়া? 180 চাচ্ছেন। ওজন কেমন আছে ভাই গরুর? 6 মণ আছে। কাস্টমার কেমন কি বলে? কাস্টমার কত বলে? 180 বলছে। আপনি দিয়ে দেওয়া দাম কেমন?
230 বলছিলাম 230 হলে দিয়ে দিবেন তো দর্শক দেখাচ্ছিলাম আসলে ঈদের পরে কিন্তু মোটামুটি আমাদের সরকারহাট বাজারটা কিন্তু অনেক জমজমাট আছে এখন মোটামুটি অনেক গরুর কালেকশনও আছে তো চেষ্টা করব আপনাদেরকে আমার পিছনে কিন্তু আরো বেশ কিছু গরু দেখতে পাচ্ছি যদি ওখান থেকে আপনাদেরকে আদি একটা গরু আমি দেখাই এদিকেও কিন্তু বেশ কিছু সুন্দর গরু আছে একটা চমৎকার সুন্দর গরু ভাই এটা কত চাইছিলেন গরুর দাম কত চাচ্ছেন এটা সুন্দর গরু যারা পালতে চান বাজারে এসে এখান থেকে দেখে শুনে গরু সংগ্রহ করতে পারবেন সুন্দর আরসিসি আরসিসি গরু আছে এটা চমৎকার সুন্দর আর এই পাশে কিন্তু আরো বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি যদি ভাইদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছি ভালো আছি কেমন দিবেন দাম এটার এটা দাম দিছি 45000 45000 কাস্টমার কেমন বলে দর্শক ওনার গরুগুলো দেখাই আগে আপনাদেরকে তারপর ভাইয়ের সাথে কথা বলে চেষ্টা করবো ওনার নাম্বারটা আপনাদেরকে দেওয়ার তো এই পাশেও কিন্তু বেশ কিছু গরু আছে ভাই ফ্রিজিয়ান এটা কেমন চাচ্ছেন 95 কাস্টমার কেমন বলে কাস্টমার 80-81 এরকম বলছে বয়স কত হয়েছে এটার বয়স কত 11 মাস এরকম হয়েছে ফ্রিজিয়ান দর্শক ফ্রিজিয়ান হ্যাঁ সার না এটা হ্যাঁ সার স্যার কত চাচ্ছিলেন বলছিলেন যে এটা ভাইয়া 95 বলছিলেন আর পাশেরটা ভাইয়া সেম দাম 95 দর্শক এরকম কিন্তু অনেক গরু কিন্তু আছে আর এটা এটা তো গাভী মনে হয় এটা আপনার না তো এই পাশে কিন্তু বেশ কিছু গরু আছে তো চেষ্টা করবো আপনাদেরকে একটু দেখানোর জন্য যদি একটু দেখাই আপনাদেরকে এই পাশে চমৎকার কিন্তু কিছু গরু দেখতে পাচ্ছি শাহিওয়াল শাহিওয়ালটার দাম কেমন দিচ্ছেন কিনে আনছি 80000 টাকা দিয়ে চাই 70000 টাকা 70000 টাকা চাই কিভাবে বিক্রি করবো আচ্ছা আর পাশেরটা এই দাম হয় না আজকে আচ্ছা দাম হয় নাই এমনি আপনি কেমন কি দিয়ে দিবেন এটা 80000 দিয়ে দিবেন 80000 হলে পাশেরটা শাহিওয়ালের বকনা এটা এটা 85000 দিয়ে দিবেন 85000 দিয়ে দিবেন হ্যাঁ এটা 150 দুইটা 150 হলে দিয়ে দিবেন আচ্ছা আর এই ছোট এটা কোনটা তো দর্শক বাজার দরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু সরকারে খামার হয়ে পালন উপযোগী বেশ কিছু গরু কিন্তু ভাইয়ারা নিয়ে আসছে তো আপনারা বাজারে আসেন আপনারা এখানেই আছেন নাকি সরকারহাটের এইখানটাতে আসলে ভাইয়াদেরকে পেয়ে যাবেন তো চেষ্টা করছিলাম আসলে আপনাদেরকে বাজারের যে পালনের যে গরুর দাম কেমন ওইটাই আর কি পরিমাণ কালেকশন আছে ওইটাই দেখানোর চেষ্টা করছি আপনারা আসেন বাজারে এসে দেখে শুনে আপনার খামারের জন্য একটা সুন্দর গরু আপনি রাখতে পারবেন কিন্তু এখানে কিন্তু অনেক গরু আছে অহরহ গরু আছে এটা অবশ্যই ওনাকে কিন্তু তুলছি আমরা চেনামুখ উনি আমাদের তো সরকারহাটের ম্যাক্সিমাম গরু ব্যবসায় যারা আছেন সবাই আমাদের দর্শক মোটামুটি চেনে তো এই জন্যই আমরা চেষ্টা করছি দর্শক আপনাদেরকে বেশ কিছু গরুর সম্পর্কে ধারণা দেওয়ার হ্যাঁ এটা কি এগুলো সব বকনা বকনা হ্যাঁ গাই এরকম আর কি আচ্ছা আচ্ছা কুশল গরু আচ্ছা কুশল গরু এগুলো হ্যাঁ মাংস কিন্তু এগুলো দাম হয় না দাম হয় এটা কত চাইছেন এটা চাইছি 65 কাস্টমার কত কয় কাস্টমার কয় 55 মানে এমনি বিক্রি করে আচ্ছা আর এটা এটা আজকে 70000 দাম হচ্ছে আচ্ছা আপনি কত দিয়ে দিবেন আমি 75 দিয়ে দিব 75 এগুলো মাংসের জন্য হ্যাঁ মাংসের জন্য সব মাংসের জন্য মাংস এটা এরকে বাজা না কুরবানি গেছে আর মাংস গরু কিনতেছে না আচ্ছা আচ্ছা কি করব আচ্ছা এইগুলো কি বাজা বাজা গরু না বাচ্চা এটা এই বাচ্চা হবে না বাচ্চা হবে না বাচ্চা হবে না বাজা গরু এগুলো বাজা হবে তো এগুলো হচ্ছে বাজা গরু আমরা দেখাচ্ছিলাম ভাইয়ারা বিক্রি ভাইয়া আপনার নাম্বারটা যদি একটু বলেন 08 52 32 27 14 নাম আব্দুল শুক্র ভাই আর এটা কার আপনার এটা কত এটা আমি কিনছি 1,80,000 দিয়ে 1,80,000 দিয়ে কিনছি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে বাচ্চা হবে না বাচ্চা হবে না আচ্ছা এটা কত বিক্রি করে দিবেন বিক্রি করে দেব 80,000-85,000 হলে বিক্রি করে দেব ধন্যবাদ ভাই কথা বলে ভালো লাগলো আপনার সাথে দর্শক আমরা একটু এই পাশে যে ফ্রিজিয়ানের কিছু গরু কিন্তু আমরা দেখছি খামারে পালা উপযোগী বাইরের কাছ থেকে ওনার ফোন নাম্বারটা হ্যাঁ নাম্বারটা কি বলেন ভাইয়া ফার্ম গরু মোবাইল নাম্বারটা আপনি ফিড অ্যাড করে হ্যাঁ ভাই আপনার নাম্বারটা যদি বলেন আমার নাম্বার 01823 01823
72 36 14 ভাইয়ের নাম আব্দুল জলিল আব্দুল জলিল ভাই দর্শক আমরা সরকার হাট থেকে দুধের গাবি আছে দুধ মানে ফার্মে ফার্মে বিক্রি করব বিক্রি করবেন দুধের গাবি হ্যাঁ আচ্ছা দর্শক ভাইয়ের কাছে কিন্তু আরো বেশ কিছু গরু আছে ওনার ফার্মে এবং এখানে আরো কিছু ফিজিয়ান নিয়ে আসছেন উনি বিক্রি করার জন্য তো আপনাদের যাদের প্রয়োজন হবে হাটে এসে আপনারা গরুরা সংগ্রহ করতে পারবে এবং হাটেও আসতে পারবেন আমার খামারে আসতে পারবেন ভাইয়ের খামারে যেও আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমরা ছিলাম হচ্ছে সরকার হাটে এই পর্যন্ত আমরা এখানেই বিদায় নিব তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আপনার নাম্বারটা যদি বলেন ভাইয়া আজকের বাজার দর জমা আপনারা গরু সংগ্রহ করতে পারবেন তো আমরা ছিলাম হচ্ছে সরকারহাট গরুর বাজারে তো বিদায় নিতে যেও ভাইয়েরা আসলে ওনাদের নাম্বারটা দিতে খুব আগ্রহী ছিলেন তো আমরা নিলাম আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।